শুভ সকাল বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে কিন্তু তোমাদের কাছে চলে এসেছি। আজকের ভিডিওটাতে কিন্তু মানে অনেক কিছুই হতে চলেছে, তাই তোমরা পুরো ভিডিওটা দেখো। আর তার থেকে সবথেকে বড় কথা যেটা তোমাদের ভিডিওর শুরুতেই বলে দিই, আজকে কিন্তু তোমরা হয়তো এখানে আমার বাড়ির গোপাল সোনাদের দেখতে পাচ্ছ না ঠিকই, কিন্তু এখানে মানে পুরো একটা গোপালের চাঁদের হাট কিন্তু তোমরা বসেছে সেটা কিন্তু দেখতে পাচ্ছ। তো অনেকেই নিশ্চয়ই গোপাল সোনাদের দেখেই চিনতে পেরে গেছো যে আমি কোথায় এসেছি। আর অনেকে যারা যারা নতুন, যারা যারা দেখোনি এই গোপাল সোনাদের, তাদেরকে আমি একবার বলে দিই যে আমি কিন্তু আমার এক খুবই পরিচিত দিদির বাড়ি গেছিলাম। আর সেই তো দিদির বাড়ি আসার জন্য কিন্তু অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। তো যাই হোক, মাঝখানে কলেজের পরীক্ষা পড়েছিল, তারপর নিজেদেরও কিছু কাজ ছিল, তারপর দিদি হচ্ছে গোপাল সোনাদের অঙ্গরাকে পাঠিয়েছিল, তো সেই কারণে কিন্তু আমার হচ্ছে যাওয়া হয়ে ওঠেনি। তো হঠাৎই একদিন ঠিক করলাম যে আমরা হচ্ছে যাব, তো আমি আর আমার বন্ধু পুরঞ্জিত দুজন মিলেই কিন্তু চলে গেলাম দিদির বাড়ি। তো প্রথমবার দিদির বাড়ি গিয়ে কিন্তু একদমই আমাদের মনে হয়নি যে আমরা ফার্স্ট টাইম এসেছি। তো যখন গেছিলাম, যাওয়ার পর যে আমাদের মানে এত তাড়াতাড়ি যে সব মানে এত আড্ডা বসিয়ে ফেলেছিলাম যে কি বলবো তোমাদেরকে বলার মতন না। আসলে কি বলতো, আমি এই কারণে মানে ঠিক এই কারণটার জন্যই কিন্তু সোশ্যাল মিডিয়াকে একটু হলেও থ্যাঙ্কস জানাবো। কারণ কি দেখো, সোশ্যাল মিডিয়াতে যেমন খারাপ দিকটাও রয়েছে, ভালো দিকটাও কিন্তু রয়েছে। এবার তুমি যদি ভালো হয়ে থাকো, তুমি সেই রকমই মানে যেখানেই যা খারাপ থাকুক সেখান থেকে তুমি কিন্তু ভালো জিনিসটাকে উপভোগ করার চেষ্টা করে থাকবে। তো সেই কারণেই কিন্তু দেখো মানে আমি ফেসবুক থ্রুতেই কিন্তু দিদির সাথে পরিচয়। কি মিষ্টি লাগছে তোমাকে, দারুণ লাগছে, দারুণ লাগছে রে, দারুণ লাগছে। আর আজকের দিনটা সত্যি খুব ভালো কাটলো, আর ওখানে গিয়ে মানে এতটা ভালো ব্যবহার পেয়েছি সত্যি আর কিছু বলার মতন না। আর গোপাল সোনাদের কাছ থেকে দেখতে পেয়ে তো খুবই ভালো লেগেছিলো, মানে সত্যি ভগবান না চাইলে হয়তো আসতেই পারতাম না। এতটা দূর থেকে এসে যে গোপাল সোনাদের দেখা পেলাম, এটাই অনেক আমার কাছে। নিজের হাতে বন্ধুরা, আজকের মতন ভিডিওটা রাখছি এখানেই। দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিওতে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। রাধে রাধে।